সালামু আলাইকুম। আজ আমার বাবা নিয়ন আমার হাত মাখা রান্নাঘরে চলে এসেছে। অনেকদিন ধরে আবদার করছিল, আজ তার দাওয়াত দিয়েছি এবং তার আবদারে অনেকগুলো খাবারও রান্না করেছি, ভর্তা রেসিপি করেছি। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কি সুন্দর করে খেয়েছে। প্রথমে আমি জিরাটা ভেজে নিয়েছি, তার সাথে রসুন আর ঝাল ভেজে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে পাটাই বেটেছি। চিংড়ি মাছটাও আমি ওই প্রসেসেই করেছি। চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মুচমুচে হয়, বাটতে ভালো হয়। নামাই ফেললাম। ঢাকনা দেন, কারণ হয়ে গেলে ফেরত আসে। আজকে আমাদের শীতের রুটি হবে, তার পানিটা একটু হালকা গরম করে নিলাম, শীতের সময় তো শীতের রুটির এই গুলাটাই মেন। দেখেন কিভাবে গুলাটা তৈরি হয়, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো দিতে হবে, দিয়ে গুলাটা ভালোভাবে মাখাইয়ে নিতে হবে। বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। হাঁসের গোশের সাথে খাতি হবে, শীতের সময় হাঁসের গোশ আর শীতের রুটি। দেখেন আমাদের গোলাটা হয়ে গেছে, বেশি ঘন না, বেশি পাতলাও না। এমন করে বানায় দেখেন, খুব সহজেই হবে। এর সাথে দিয়ে দেবো আমরা সয়াবিন তেল, কতটুকু পরিমাণ মতো, পরিমাণ মতো কড়াইটা গরম হয়ে গেছে। দেখেন আমরা কিভাবে সিটের রুটিটা তৈরি করি, এইভাবে ছিটাই ছিটাই ফেলতে হয়, এর কারণে নামই সিটের রুটি। এখানটি অনেক জায়গায় দেখি যে কড়াইয়ে তেল আগে দিয়ে নাই, আপনি তো দেখতে একবারে দিয়ে দিলেন। এটাই আমাদের কালমা,
আমরা কড়াইতে তেল ছড়াই বানাবো যে গুলার ভিতরে তেল দিয়ে দিছি এর কারণে আমরা কড়াইতে আর তেল দেব না ও আচ্ছা আচ্ছা তো আস্তে জালে বানাতে হবে বেশি জাল দেওয়া যাবে না তাহলে এসে যাবে লাল হয়ে যাবে দেখেন আমাদের পিঠাটা কিভাবে সুন্দর ভাবে উঠে যাচ্ছে তো পিঠা একটু দেখাই দেখেন আমাদের পিঠাটা কেমন হয়েছে আর এইভাবে তৈরি করবেন এই যে এটা পুরো পাপড়ের মতন খাতে সুন্দর কেন ভাইয়া কি হয়েছে তোমার কপাল এত খারাপ কেন কি হয়েছে এইতো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাইয়া কি বললা ভিডিও করবা না করতেছি তো না তোমারই ভিডিও করবা সারাদিন ঠান্ডা খুব নাকি নিচে এখানে শক্ত মিয়ন খাগার বলুক সেদিনকে দেখছিল না এরা এই বড়া আহা আজকে তো লেজ ভর্তা করে নাই এখন কি হবে নিয়ন লেজ ভর্তা করে নাই কিন্তু খাতি যাইছিল না খাকর কথা বলা লাগবে অসাধারণ টেস্ট কি হয়েছে এসেছে আমি এখন চিনে হাঁসটা রান্না করব এই যে আমি মশলা নিয়েছি দেখেন রসুন পেঁয়াজ আদা বাটা একসাথে জিরা বাটা শুকনো মরিচ বাটা আর গরম মশলা অন্যান্য মশলা দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি এই যে ধনের গুঁড়াটা আমি দিলাম হলুদের গুঁড়া এই যে এতখানি বসে আছে আমাদের হাঁসটা
কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব বাংলাদেশ আচ্ছা দেখা যাক তোমার পাঁচ পিসই দেওয়া হবে এই নাও খাইতে থাকো দেখো চার পিস হয়ে গেল এই যার এক পিস পাঁচ পিস দিয়ে দিলাম তাহলে তোমার পাঁচ পিসই দিয়ে দিছি ঠিক আছে মুরগি হাঁসের মাংস ভাত দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভাত দিয়ে খেয়ে নে তাহলে তোমার মুরগির মাংসই দিই সেই না এই যে মুরগির মাংস ঝোল লাগবে সেইটাই তো কথা ঝোল ছাড়া তুমি খাবা কি করে তাই কল দিলি লিওন তাহলে এখন তুমি কোথায় বসে খাচ্ছ মাকা রান্না করে কোথায় এসো তুমি এসেছো কোথায় কি খাওয়ালো তোমার হাত মাকা রান্না কর কি খাওয়াচ্ছে আর কি আছে আইটেম মাংস কি হাঁস ওটা চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তা মামার এখন জিজ্ঞাসা করি কালো জিরে ভর্তা কেমন লাগলো আসলে কালো জিরে ভর্তা তো তেমন খাওয়া হয় না যে প্রথম খেলাম বেশ টেস্ট লাগছে চিংড়িটা খাইছেন চিংড়ি খাইছি নারকেল নারকেল দিয়ে আঠের গোস্ত মোহনের কাছে শুনি হাঁসের গোশ কেমন লাগলো
ডিমের কোরমা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, একটু মিষ্টি হয়েছে। ভাত না রুটি? হ্যাঁ, এখন কি দিব? পোলাও না সাদা ভাত? এটা কিসের ভর্তা নিচ্ছ? চিংড়ি আচ্ছা, যেটুক পারো খেতে বাবা। দেখো তো কত আয়োজন, এগুলো এখন খাবে কে? না খাইলে কি কেমন হবে? সেজন্য তো খেতে হবে। ওজন বেশি হয়েছে? হ্যাঁ, একটু খেয়ে কমাই ফেলো। পারবা তুমি? নিয়ন, তোমার ফুবু কি বলে তোমাকে? নাকি জন কিমের মতন দেখতে? আমি তো ভিডিও করেছি না, লব জাতীয়। এই সাইডে খাওয়ার কি অবস্থা? কেমন লাগলো? কেমন মজা? ভালো, খুব ভালো। ইংলিশ বল তুই একটা। হ্যাঁ, দই আছে। ওকে একটা দই দাও। আগে করে না, কোন মনে হবে তো? এর ভিতরে দই নিবা? কোন জায়গায়? ওখানে নিবা দই? দেখি আমার ভাইরে আমি দই দিই। ও রুটি খেয়ে পেট ভরে ফেলেছে। দেখাবো করবে। কেমন লাগলো? কোনটা? দই খুব মজা। আর নিবা? ডিম দিব? ডিম দিব? কই ডিমের ভুনা? কই খেয়ে বলতে হবে ভাই কেমন হয়েছে। দাও তো আগাই দাও। এখন বলো ডিমের ভুনাটা কেমন লাগলো? ওটা মজা?
এই জন্য মানে এইটাই ভালো লাগলো না কর্মা ডিমের কর্মা ভালো না খারাপ ভালো ভালো লাগছে আস্তে আস্তে শুরু করো কত সময় লাগে সমস্যা নাই ঝাল দিলাম তুমি যে ওই যে থাকে না সব ঝাল দিয়ে তো মজা লাগে সাথে এত অত্যাচার আসলে ভালো হয় না ভালো খাও ওইটা তো মিষ্টি মিষ্টি চামচ দাও তো নিয়ন্ত্র মিষ্টি দিই ভাইয়া হাতে নিবা না প্লেটে দিব এই নাও এইটা দিস এটা ভেঙে যাচ্ছে মিষ্টি তোমার ঘরের তো ভালো লাগলো না পরের তো ভালো লাগলো দই খাও চিনা হাঁস কোথায় এসেছো হাতমাখা কি কি খাচ্ছ তুমি মিষ্টি দই বড়া মাংস ঝাল পিয়াজ ডিম ডিমের পুরমা কালো জিরে ভর্তা ও তাই এগুলো খেয়ে তোমার কেমন জিভে কি আমার স্বাদ লাগলো তাই বলো কোনটা ভালো লাগলো বেশি তোমার বেশি পছন্দের খাবার কোনটা হইলো ভিতরে কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর রাখিস।